করোনা কর্মহীন করেছে দেশের কোটি মানুষকে। এই মানুষগুলো নোয়াখালী সদর অশোধিয়া ইউনিয়নের জেলে। জাটকা কর্মসূচির আওতায় মাসে মাসে 40 কেজি চাল পাওয়ার কথা থাকলেও না পেয়ে এখন ইউনিয়ন পরিষদের সামনে। পরে চেয়ারম্যান গোলাম হোসেন বাবলুর অনুসারীদের সাথে বাদে সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় আহত হন 7 জেলে। ঘটনাস্থলে পুলিশ আসলে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। অশোধিয়া ইউনিয়ন পরিষদের তাদের জন্য সরকারি বরাদ্দ যে স্পেশাল বিজিএফের যে চাল সেটা তারা পাননি, এটা নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ত্রাণের জন্য রংপুর সুন্দরগঞ্জ মহাসড়ক অবরোধ করেন অর্ধাহারে অনাহারে থাকা নারী পুরুষ। গেল এক মাস কাজকর্ম না থাকায় খেটে খাওয়া এসব নারী পুরুষ ত্রাণ সহায়তা না পেয়ে রাস্তায় নামেন। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে খাদ্য সরবরাহের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। ত্রাণের জন্য অর্ধাহারে অনাহারে থেকে সাভারের রাস্তায় নেমে আসে কর্মহীন শ্রমজীবী মানুষ। পরে 3 ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। এই সময় তারা খাদ্য সামগ্রী সহযোগিতার দাবি জানান। তিনজন না খেয়ে আছি, আমরা কিভাবে চলুম? সরকার কাম নাই, আমাদের টাকা নাই, পয়সা নাই, আমরা কি করবো? একই ঘটনা ঘটে রাজধানীর বিহারি ক্যাম্প এলাকায়। খাদ্য ও ত্রাণ সামগ্রীর অভাবে রাস্তায় নেমে অবরোধ করে অসহায় মানুষ। পরে সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এই প্রবলেম আমাদের কাছে কন্টিনিউয়াসলি আসছে যে অনেকে ত্রাণ পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না। চিত্রটা আসলেই অত্যন্ত সঠিক যে ওয়ার্ড কমিশন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, যথাযথ কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে আমরা চেষ্টা করব সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমেই যাতে এই ব্যবস্থাটা খুব জরুরি ভিত্তিতে নেওয়া হয়। অসহায় এই মানুষগুলো বলছেন দীর্ঘদিন কর্মহীন থাকায় পরিবার নিয়ে বেঁচে থাকাই এখন দায় হয়ে পড়েছে, তাই দ্রুত সরকারের সহায়তা চান তারা।